আসসালামু আলাইকুম সবাইকে তামান নাটস হ্যান্ড ওয়ার্ক ইউটিউব চ্যানেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দই অনেক বেশি ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে একটা সুন্দর মজাদার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি ফলো করে আপনারা এই খাবারটি রান্না করলে আপনাদের এত বেশি ভালো লাগবে যা মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি করার জন্য আমি খেজুরের রস ব্যবহার করব এখানে দেখতেছেন আপনারা দুইটা খেজুর গাছ এগুলো কিন্তু আমাদের একদম নিজস্ব তাই এই রসগুলোতে কোনো ভেজাল নেই একদম ভালো ফ্রেশ রস এই তো আমাদের রসগুলো গাছ থেকে পেরে একদম সরাসরি ঘরে নিয়ে আসা হলো আপনারা রসগুলোর গণত্ব দেখে বুঝতে পারতেছেন এগুলো কতটা ভালো এবং কতটা ভেজাল মুক্ত এই রসগুলো কিন্তু অত্যাধিক মিষ্টি এবং অনেক সুস্বাদু একটা রস আমি এখান থেকে একটু রস মুখে দিয়ে চেয়েছি যদিও কাঁচা রস খাওয়া নিষিদ্ধ তারপর আমি একটু দেখেছি রসগুলো অনেক বেশি মিষ্টি তো আমি রস দিয়ে আজকে আপনাদেরকে পিঠা রান্না করে দেখাবো এই রেসিপিটি বলো করে আপনারা এভাবে পিঠা রান্না করলে আপনাদের কাছে অনেক বেশি অনায়াসও বলছি অনেক বেশি মজা লাগবে তো দেখতে থাকুন আমি কিভাবে কি করি আসলে আমার বয়সটা একটু অন্যরকম শোনা যাচ্ছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে এই জন্য তো আমি রেসিপিটি করার জন্য আমার মা প্রথমে এখানে মানে পিঠা বানানোর জন্য যে ডোটা ওটা রেডি করছে এখানে ডো পিঠা তো সবাই কম বেশি বানাতে পারেন তারপরেও আমি বলে দিচ্ছি এখানে আমরা নারিকেল নিয়েছি গুঁড়ি নিয়েছি আর নিয়েছি একটু লবণ আর গরম পানি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পরিমাণ মতো আপনারা সুন্দরভাবে ডোটা তৈরি করে নেবেন দেখতেছেন আপনি কীভাবে নেড়ে ছেড়ে ঢোগুলো তৈরি করতেছি আমরা এখানে গরম পানি দেওয়ার কারণ হচ্ছে এই গুঁড়িগুলোও মানে অনেক আগের বলতে একটু পুরোনো গুঁড়ি আর পিঠা দিয়ে করার সময় একটু গরম পানি দিলে পিঠাগুলো একটু সফট হয় আর খেতে অনেক ভালো লাগে তো ডো তৈরি করা শেষ এবার মা এখানে সুন্দরভাবে দুইটা তাবা দিয়ে দিয়েছে এখন এখানে সুন্দর করে পিঠার ডোগুলো দিচ্ছে দিয়ে তারপর পিঠাটা রেডি করে ফেলবে তো ডোগুলো খুব সাবধানে দিচ্ছে কারণ পাশে যেন না পড়ে না লাগে জন্য সুন্দরভাবে আস্তে আস্তে দিচ্ছে এভাবে সবগুলো তাবাতে সুন্দরভাবে চিতুইপিটাগুলো দেওয়ার পরে একটু আগুন মিডিয়াম হিটে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে কারণ ঢাকনা দিয়ে ডেকে রাখার পরে চিতৈপিটার উপরে যে ছোট ছোটো ছিদ্র ছিদ্র দেখা যায় ওগুলো হয় আর চিতপুটটা বানানোর নিয়মে এটা যে ঢাকনা দিতে হয় এই তো আমাদের পিঠাগুলো প্রায় হয়ে গেছে আর এটা কিভাবে বুঝবেন এটা হয়েছে ওটার জন্য এই পাশে দেখতেছেন হালকা হালকা বাঁপ উঠতেছে মানে ধোঁয়া এটা উঠলেই বুঝবেন যে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তারপর কাছে দিয়ে আমরা পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো পারফেক্টভাবে না হলে কিন্তু উঠানো যায় না কারণ তাবাতে একটু একটু লেগে যায় তাই আবারও বলছি সুন্দরভাবে যখন দেখবেন পাশ দিয়ে একটু একটু ধোঁয়া বের হয়েছে তখনই আপনারা বুঝতে হবে যে এই পিঠাগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর তখনই উঠানোর চেষ্টা করবেন তো আমাদের পিঠাগুলো দেখে বুঝতেছেন যে পিঠাগুলো সত্যি অনেক সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে ওই জন্য পিঠাগুলো একদম খু খুব সহজে তাবা থেকে উঠানো যাচ্ছে কারণ এগুলো পারফেক্ট হয়েছে ওই জন্য তাবা থেকে অনেক সহজে উঠানো যাচ্ছে তো এভাবে আমরা সম্পূর্ণ সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে নিব। পিঠাগুলোকে কিন্তু অনেক বেশি কিউট লাগছে কারণ এগুলো অনেক ছোট ছোট একটা কথা বলে রাখছি এক পিঠা উঠানোর পরে তাবাকে সুন্দর করে একটা ন্যাংকড়া দিয়ে মুছে ফেলতে হবে না হয় পিঠার গায়ে কাময়লা লেগে যাবে তো আমার পিঠাগুলো আমাদের বানানো হচ্ছে মাঝখান দিয়ে আমি একটু খেজুরের গুঁড় দিয়ে পিঠাগুলো খেয়ে দেখছি এই খেজুরের গুঁড়টাও কিন্তু আমাদের একদম ঘরে তৈরি একদম মানে অরিজিনাল খেজুরের গুড় তো আমি একটু খেয়ে দেখেছি তারপর এই তো পিঠাগুলো হচ্ছে পিঠাগুলো বানানোর পরে আমি ফিরে আসছি তো এক আমরা পিঠাগুলো বানাচ্ছি আর অপর পাশে আমরা যে রসটা দিয়ে পিঠাটা রান্না করব তা রেডি করে নিচ্ছি এখানে রসে আমরা দিয়েছি তেজপাতা তারপরে হচ্ছে দারচিলি এলাচ আর পরিমাণ মতো কিছু নারিকেল আর লবণ এগুলো দিয়ে ভালোভাবে রসগুলোকে জাল করতে হবে অবশ্যই একটা কথা বলে রাখি রসগুলোকে কিন্তু আমরা আগেও একটু ঝাল করে হালকা ঘনত্ব বাড়িয়ে নিয়েছি কারণ যাতে এর মিষ্টিটা বেশি হয় এই তো আমাদের পিঠাগুলো তৈরি হচ্ছে পিঠাগুলো বানাতে বানাতে আমাদের প্রায় সুন্দর হয়ে গেছে কারণ আমরা এগুলো নিয়েছি দেরি করে ওই জন্য যাই হোক এখন পিঠাগুলো দেখছি একটা কাছে দিয়ে উঠানো একটু দেরি হচ্ছে ওই জন্য আমরা দুইটা কাছে ব্যবহার করেছি এই তো আমাদের পিঠাগুলো প্রায় রেডি এবার আমরা এগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিব কারণ পানি দিয়ে ধোয়ার ফলে পিঠাগুলো রান্না করলে আর কালো হবে না নয়তো বা না ধোয়ার ফলে পিঠার এই যে দেখতেছেন এগুলো কারণে পিঠার রসগুলো কালো হয়ে যাবে ওই জন্য আমরা পানি দিয়ে ভালোভাবে সুন্দর করে পিঠাগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমার চিতই পিঠাগুলো সুন্দরভাবে ধোয়ার শেষ এবার আমি চলে যাচ্ছি রসের কাছে রসগুলোকে আমরা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিচ্ছি একটা কথা বলে রাখি আমরা কিন্তু এখানে অ্যাসটা কোনো চিনি ইউজ করিনি কারণ রসগুলো ভালোভাবে ঘন করে নিলে এটা অনেক মিষ্টি আর রসগুলো এমনিতে অনেক মিষ্টি ছিল তো রসগুলো সুন্দর করে ঘন করে নিচ্ছি রসগুলোর উপরে ঢাকনা দিয়ে আমরা ভালো করে জাল দিচ্ছি যাতে রসগুলো একটু ঘন হয়ে যায় আর এখানে যে যে মশলাপাতি দেওয়া হয়েছে নারিকেল দেওয়া হয়েছে তা একটু কষানোর পরেই তারপর চিতই পিঠাগুলো দেওয়া হবে এই তো আমাদের রস একদম কষানো হয়ে গেছে এবার আমরা এতে চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিতে হবে কারণ রস এমনিতেও অনেক গরম হয়ে গেছে এগুলো যদি গায়ে পড়ে তাহলে তো পোস্কা পড়বেই তো আমরা আস্তে আস্তে সুন্দর করে চিতই পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি চিতই পিঠাগুলো এখানে দেওয়ার ফলে সুন্দর করে আস্তে আস্তে জাল দিতে হবে জাল দিলে চিতৈ পিঠার ভেতরে রসগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে ঢুকে যাবে আর চিতই পিঠাটা একদম নরম সফট হয়ে যাবে যা খেতে অনেক বেশি মজাদার এবং সুস্বাদু হবে এই তো প্রতিটি চিতই পিঠা আমরা সুন্দর করে পাতিলে ঢেলে দিয়েছি রসের মধ্যে দিয়ে এবার আমরা চুলার হিটটা একটু কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আস্তে আস্তে সুন্দর করে এগুলো সিদ্ধ হতে থাকে এই তো এবার এতে ঢাকনা দিয়ে দিব এভাবে প্রতি বছরে আমার মা রস দিয়ে চিতই পিঠাটা রান্না করে আর আমার মায়ের হাতে এই চিতই পিঠা রান্নাটা এত বেশি মজা এত বেশি সুস্বাদু আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বাসায় এভাবে চিতই পিঠাটা বানিয়ে রান্না করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর রসের চিতই পিঠাটা খেতে যে কতটা মজাদার তা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না তো চিতই পিঠাটা আমাদের ফাইনাল লোক দেখেই বুঝতে পারতেছেন এগুলা কতটা মজাদার এবং কদ্দা সুস্বাদু হয়েছে রসগুলো একদম ঘন হয়ে কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো রান্না তো করা শেষ খেতে আর দেরি কেন আমার তো এখনও জিবে জল এসে গেছে তো আমি তাড়াতাড়ি করে খুব সুন্দর করে চিতই পিঠাগুলো একটা প্লেটে ভেড়ে নিচ্ছি আমি খাওয়ার জন্য এই চিতই পিঠাগুলোটা আমার একদম খুবই প্রিয় এবং ফেভারিট এই চিতই পিঠা রান্না করার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় করে আছি যে কবে খাবো কবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার এই রস দিয়ে চিতই পিঠা রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি রেসিপিটি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি পরবর্তীতে এমন মজাদার মজাদার রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ